ফলে বুঝতে পারছেন ক্ষোভের আগুন থামার কোনো নাম নেই, একেবারে দাউ দাউ করে জ্বলছে। শিবু হাজরার বাড়ির ভেতরে ভাঙচুর চালিয়ে দেওয়া হয়েছে, আগুন জ্বলছে। স্থানীয় পঞ্চায়েত সদস্য কি বলছেন আমি শুরুতে আপনাদের দেখাবো, তারপর ব্রততি ভট্টাচার্যের সঙ্গে কথা বলবো। আমার ওয়াইফ চল ভাই একটু আপনি দাঁড়ান, লাইভে নেব আপনাকে বলবেন। হ্যাঁ ব্রততিবে, এইটা তোমার থেকে জানতে চাইছি যে এই রকম একটা যখন পরিস্থিতি, তখন একেবারে পঞ্চায়েত সদস্যের একজন বক্তব্য আমি শুনছিলাম, কি বক্তব্য তাদের? শিবু হাজরা কোথায়? এখনো পর্যন্ত তার হদিশ কেন পাওয়া যাচ্ছে না? তুমি দেখো শিবু হাজরা কোথায় সেই উত্তর কিন্তু এই যে পঞ্চায়েত প্রধান রয়েছেন এখানে জেলিয়াখালি, তিনিও দিতে পারলেন না। কিন্তু তার যেটা বক্তব্য যে এই এলাকার মানুষ যে অভিযোগে আজকে শিবু হাজরার এই বাড়ি এবং পোলট্রি ফার্ম সেখানে হামলা চালিয়েছে, ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, সেই অভিযোগগুলোকে কার্যত তিনি অস্বীকার করছেন। আমি একটু শোনাবো তিনি কি বলছেন। প্রধানবাবু মানে এই কারা করল এই কথা? বিজেপির দুষ্কৃতিতা করেছে, বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা করেছে। কেন বিজেপি কেন কেন করবে এটা কি করে বলবো? মানে সন্দেশখালিতে একটা ঘটনা ঘটেছে, সেও বিজেপির দুষ্কৃতিরা করেছে। জেলেখালিতে যে ঘটনা ঘটেছে আমি আগেও বলেছি, এখনও বলছি, এখানে জমি অধিগ্রহণ হয়নি। তথ্য প্রমাণ দিক, আমরা একদিন 24 ঘন্টার মধ্যে সমস্যার সমাধান করে দেবো। আমরা তো আজকে দেখলাম মহিলারা, তারা গ্রামের মহিলারা, তারা রাস্তায় নেমে এই ভাঙচুর করলো এবং তারা অভিযোগ করছেন দীর্ঘদিন ধরে অত্যাচার হয়েছে। এটাই তো মহিলারা, কয়েকজন বিজেপির মহিলারা, সমস্ত না, খালি স্ত্রী অনেকে না, কয়েকটা মহিলারা যারা বিজেপি, মহিলারা যারা বিজেপির আশ্রিত মহিলা, তারা এটা করেছে। শিবু হাজরা কোথায়? শিবু হাজরার সঙ্গে এখনো যোগাযোগ হয়নি, আমরা চেষ্টা করছি যোগাযোগ। কবে থেকে যোগাযোগ? দুদিন তিন দিনের মতো যোগাযোগ নেই। শেষ কবে কথা উনি কোথায়? না শেষ সন্দেশখালি পরের থেকে আমার যোগাযোগ নেই। একবার জিজ্ঞাসা করো ব্রতদীপ, পঞ্চায়েত প্রধান বলছেন বিজেপি এই ঘটনা ঘটিয়েছে, এলাকার বিধায়ক অন্তর্ঘাতের আশঙ্কা করছেন, এবং আমরা ট্যাগেল মানে দিচ্ছিলাম, পুলিশ বললো ঠিক আছে। আমরা প্রধান সাহেব আপনি বলছেন যে এই ঘটনা বিজেপি ঘটিয়েছে, কিন্তু আপনাদেরই বিধায়ক, আপনাদের দলের বিধায়ক, তিনি বলছেন দলেরই কোনো লোক করতে পারে, অন্তর্ঘাত রয়েছে। না না, মূলত আমাদের এখানে, আমাদের এখানে সমস্ত দলের মানুষ আছে, এখানে কম নেই এরকম না। কিন্তু যারা এই ঘটনার পিছনে রয়েছে তারা নিজেরাও বলছেন যারা তারা তৃণমূলই করেন, তৃণমূলেরই, তাহলে তারা তৃণমূল করবে, তৃণমূলের নেতার সম্পত্তি তারা ধ্বংস করবে কেন? হয় কেন? তারা প্রমাণ দিক যে আমাদের জমি অধিগ্রহণ হয়েছে, আমাদের জমি জোর করে শিবু হাজরা নিয়েছে, সেই প্রমাণটা দিক তারা, তারা সেটা দিচ্ছে না। তাহলে শিবু হাজরা সামনে আসছেন না কেন? গত কয়েক বছরে কিভাবে আসতে? সম্পত্তি শিবু হাজরার এত যারা বলছে সেটা আপনারা, আপনারা এই অভিযোগ অস্বীকার করছেন, তাহলে শিবু হাজরা আসছেন না কেন সামনে? শিবু হাজরা আসছেন না, তিনি একটা নেতা, ব্লক নেতৃত্ব, জেলা পরিষদ নেতৃত্ব, তানার অনেক কাজ থাকতে পারে, অন্য কোথাও থাকতে পারে। আচ্ছা অন্য কাজে শিবু হাজরা ব্যস্ত রয়েছেন। বেশ, আমি তোমার কাছে আবারও ফিডব্যাকটা, ছোট্ট বিরতিতে যাওয়ার সময় হয়েছে, কিন্তু এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে সাধারণ মানুষ যারা প্রতারিত, বঞ্চিত, অত্যাচারিত হয়েছেন, তাদের ক্ষোভের আগুন। বাড়ির যে ভিতরের অংশ সেখানে একবার লক্ষ্য করাবো।